সাকিব সাকিব আপনাকে যুক্ত করা হয়েছে সাকিব আপনি বলেন হ্যাঁ ভাই আমাকে শুনতে পাচ্ছেন হ্যাঁ শুনতে পাচ্ছি আশা করি আপনিও শুনতে পাচ্ছেন বলেন জি আমার প্রশ্ন হচ্ছে আপনি তো কোরআন বিশ্বাস করেন না আমি কোরআন এবং হাদিস সবগুলোই বিশ্বাস করি আমাকে আশা করি আমার আমাকে প্রশ্ন করবেন না আমি প্রশ্নটা আগে শুনবেন এটা হচ্ছে যে আমার পরিচয় দিলাম আর কি আমি দুইটা বিশ্বাস কেন কেন আপনাকে কি কোনো প্রশ্ন করা যাবে না এরকম কোনো ইয়া আছে হ্যাঁ না আপনি আপনার স্বভাব হচ্ছে এরকম ফার্স্ট অফ অল কোনো মুভি নিয়ে এসে যদি প্রথম যে কথা বলে আপনি তাকে প্রথমেই থামায় দেন মানে আমি যে বলছি যে আমি কোরআন এবং হাদিস বিশ্বাস করি বলেন সাকিব ভাই আপনাদের মানে এটি একটু আগে একজন অসভ্য দেখতে আসেন আপনাদেরকে ধরে ধরে সভ্যতা কেন শেখাইতে হয় এটা তো ভাই পারিবারিক শিক্ষা যে কিভাবে একটা ব্যক্তির সাথে কথা বলা শুরু করতে হয় একটা পারিবারিক শিক্ষা আপনার যদি মনে হয় যে ভাই আমি একটা প্রশ্ন করতে যাবো আসিফ ভাইকে কিন্তু আসিফ ভাই এর আগেই আমাকে একটা প্রশ্ন আটকে দিবে তো আমি তাকে কিভাবে তাকে তাকে বলতে পারি যে ভাই আমার শুধু প্রশ্নটা একটু শুনেন আপনি এসে বলতে পারতেন যে আসিফ ভাই আমি শুধুমাত্র আপনার কাছে একটা ছোট প্রশ্ন করতে আসছি আপনি কি আমাকে শুধুমাত্র এই প্রশ্নটার উত্তর দিবেন প্লিজ বা দয়া করে হয়ে যেত কিন্তু দয়া করে

ভায়া এখন তো আপনাকে শিখাই দিলাম কিভাবে কোড বলতে হয় আপনি এই যে দেখেন আর আবার নতুন করে শিখাইতে হইছে দেখেন আপনার জায়গায় আমি থাকলে কি করতাম আমি বলতো বাচে ঠিক আছে ভায়া আর যেটা হয়েছে সেটার জন্য আমি সরি আমি কি আপনাকে একটা ছোট প্রশ্ন করতে পারি প্লিজ হয় জিত কিন্তু ওই যে মাদ্রাসা চাপ আপনারা ঘাটটারেমি করতেছে ঘাটারেমি কইরা ঘাটটারেমি কইরা আরো মানে যেন আমি আরো একটু তারে ইয়া কইরা ধরি এই এই এর ভিতরেই সে যাইতেছে তাকে তাকে অপমান কেন করছে না না সাহেব আপনি আমাদেরকে বলেন যে আসিফ ভাই প্লিজ আপনাকে আমি একটা প্রশ্ন করতে চাই আপনি কি সেটার উত্তর দেবেন প্লিজ এইভাবে যদি বলেন তাহলে আপনার সাথে আলোচনা করতেও পারি নাও করতে পারি আপনার সাথে যে আমার আলোচনা করতেই হবে এমন কোন মানে ইয়া আমার নাই ঠিক আছে মানে আমি না চাইলে আপনারা বের করে দিতে পারি আমার ইচ্ছা ভাই আমার খুশি আর আপনি যদি কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করতে চান তাহলে আপনার সেইভাবে অ্যাপ্রোচটা করতে হবে তাই না নাকি আসিফ ভাই আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই আশা করি উত্তর দিবেন আচ্ছা বলেন আচ্ছা প্রশ্নটা হচ্ছে যে কোরআনে ভবিষ্যৎ বাণী সম্পর্কে আপনি কিছু আমাকে বলবেন সেটা হচ্ছে যে আমি কিছু এভিডেন্স দিচ্ছি আপনি নিশ্চয়ই এগুলা জানেন সূরা রুম সূরা রুম থেকে সূরা রুমের 2 এবং তিন নাম্বার এবং সুরা আর রহমানের সুরা আর রহমানের হচ্ছে আগে আগে যে বিষয়টা নিয়ে কথা বলছেন সে বিষয়টা কি সেটা আগে বলেন তারপরে রেফারেন্স পরে দিয়েন যেটা হচ্ছে কোরআন কোরআনে কিছু ভবিষ্যৎ বাণী সম্পর্কে বলা হয়েছে তো সেগুলো আবার অনেকে দাবি করছে যে যেমন তাফসীর থেকে কিংবা আমরা প্রথম আলো থেকে আমি দেখাচ্ছি

একটা 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 বলা বলা আর দিয়ে দিয়ে শুরু শুরু এই ভবিষ্যৎবাণীটা মনে করেন আমি আপনাকে উদাহরণ দিচ্ছি মনে করেন শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী একদিন হবে এইটা কোরআনে লেখা আছে ভাই হ্যাঁ এই যে দেখেন তখন আমি যখন বলবো যে ভাই কত নম্বর সুরার কত নম্বর আয়তে আছে বলেন তখন আপনি বলবেন তমুক্তমক নাম্বার স্যার তমুক্তমক নাম্বার আয়াতে আছে বের করেন তখন আমি সেটা বের করব আগে এই সাবজেক্টটা বলেন যে কোন ভব কি ভবিষ্যৎ আছে এই যে আমি যেভাবে বললাম সেভাবে আগে বলেন কি ভবিষ্যৎ আছে হ্যাঁ হ্যাঁ যেমন আল্লাহ বলেছেন এরকম ভাবে যে জাতি সম্পদ কি বলেন নিকুতবর্তী অঞ্চলে আর তারা তাদের পরাজয়ের পর অচিরেই বিজয়ী হবে বিজয় সম্পর্কে যখন বলছে কিছুদিন পরে দেখা গেল তারা বিজয় হয়েছে হুবহু হয়েছে অচিরেই বলতে মানে অচিরেই বলতে এটা কতদিন কতদিনের মধ্যে বোঝানো হয়েছে এটা তো যে কোনো ধর্মের লোকেদের মানে ধর্মগ্রন্থে এটা লেখা থাকতে পারে সাকিব ভাই একটু কথা শুনে নেন তাড়াতাড়ি সাকিব ভাই একটু কথা শুনে নেন আমার কথাটা একটু শুনে নেন যে কোনো একটা সেনাবাহিনী মনোবল চাঙা করার জন্য সেনাবাহিনীর প্রধান এটা সারা পৃথিবীতে একটা চিরন্তন সত্য যে যে কোনো একটা সেনাবাহিনী যখন যুদ্ধ করতে যায় বা সেনাবাহিনী গঠন করে তখন সেই সেনাবাহিনীর প্রধান সেনা সদস্যদের মনোবল চাঙ্গা করার জন্য সব সময় বলে যে তোমরা আজ কিন্তু মানে একটু কয়েকদিনের মধ্যে তোমাদের বিজয় আসবে এবং তোমরা বিজয়ী হইবে এইটা সারা পৃথিবীতে একটা খুবই সাধারণ কথা এমন কি বাংলাদেশে যখন মুক্তিযুদ্ধ হয়েছিল তখনও শেখ মুজিবুর রহমান থেকে শুরু করে যারা যারা মুক্তিযুদ্ধ করেছে তারাও বলেছে যে আমরা বাংলাদেশ গঠন করব। যারা ব্রিটিশ বিরোধী আন্দোলন করেছে ব্রিটিশ করেছে তাদের মধ্যে না এটা যে ভাই আমরা সবাই ব্যর্থ হব আমরা সবাই মরে যাব আমরা সবাই ব্যর্থ হব আমরা কখনো দেশ স্বাধীন করতে পারবো না কিন্তু চলো আমরা যুদ্ধ করি হ্যাঁ ওদের বিরুদ্ধে যুদ্ধ করি আমরা জানি যে আমরা কখনো বিজয় হইতে পারবো না কিন্তু সাও সালাম ប្រយុទ្ធ করি এই রকমের বলদের মত কথা পৃথিবীর কোন সেনাবাহিনীর প্রধান বা কোন একটা লিডার এই কথা কখনো বলে না এরকমের কোন রেকর্ড সারা পৃথিবীর ভিতরে খুঁজে পাওয়া মুশকিল হয়ে যাবে যে এরকম কথা বলছে একজন লিডার যে আমরা জানি আমরা মরে যাব তারপরও আমরা যুদ্ধ করতে যাই আমরা জানি আমরা পরাজিত হব তারপরও চলে যুদ্ধ করি এই রকমের কথা কেউ কখনো বলে না আমরা অচিরেই বিজয়ী হব আমরা বিজয়ে খুব সন্নিকটে বিজয় আসতেছে তোমরা বিজয় হইবা এটা মনোবল চাঙা করার জন্য খুবই সাধারণ একটা কথা এইটা দ্বারা কিভাবে ভবিষ্যৎবাণী প্রমাণ হয় যে সেটা আল্লাহ পাকি একমাত্র এই জিনিসটা কইতে পারে এটা তো আমি বুঝতেছি না ভাই ফরাস ভাই আপনি কি বুঝতেছেন যে এটা দ্বারা একটু ওয়াইট ওয়াইট সাকিব একটু ভাই ফরাস ভাই এটা কি আপনি কি এটা এখান থেকে কিছু বুঝতেছেন যে এটা দ্বারা মানে

আর আল্লাহর দেওয়া ভবিষ্যৎ যদি অতটুকুই থাকে অস্থিরেই এক সময় ওটার মধ্যে মানে সময়টাই ইয়ে না পয়েন্টেড আউট না এটাকে আমি কিভাবে আহ ইয়ে করবো অতটুকু দাম দিব যে এটা আল্লাহর করা একটা ভবিষ্যৎবাণী র্যান্ডো আগদুম বাগদুম গোরাডুম সাথে একজনের ভবিষ্যৎবাণী হলেও একটা বুঝা যাইত যে এটা একটা ভালো ভবিষ্যদ্বাণী করছে কিন্তু আল্লাহ করা ভবিষ্যৎবাণী অনুযায়ী তো এটা ফিনা মানে ধারে কাছেও না একজন লোক ধরেন ফারাজ ভাই বলতে পারে যে বাংলাদেশ অর্থনীতিতে একটা সময় অনেক আগায় যাবে অনেক ধরেন কে বললো যে অচিরে বাংলাদেশ অর্থনীতি আগা যাবে আমরা তাকে কি বলতে পারি যে সে একজন দূরদর্শী একজন দূরদর্শী বলতে পারি যে সে একটা সে কিছু দূরদর্শী করছে একটা গেস করছে বাট এখন যদি কেউ বলতে চাই একটা ভবিষ্যৎ বাণী ভবিষ্যতে কি হবে ওটা ওটা বলে দিচ্ছে আর কার করা ভবিষ্যৎ বাণী আল্লাহর করা ভবিষ্যৎ বাণী আল্লাহলি জানে যে কবে কোন সময়ে দখল হবে তো সে সময়টাই বলে দিতে অর্থ যদি এই কথাটা বলে যদি এই কথাটা বলে যে বাংলাদেশ অর্থনীতিতে সমৃদ্ধ হবে বা খাদ্যে স্বয়ং সম্পূর্ণ হবে বা পদ্মা ব্রিজ একদিন হবে এইটা বললে তো পদ্মা ব্রিজ বা ব্রহ্মপুত্র যে কোনো একটা ব্রিজ একদিন বাংলাদেশে একদিন একটা ব্রিজ হবে এইটা বললে তো আমরা এইটা একটা সাধারণ মানুষের কথা ধরে নিব। কিন্তু যদি ফারাজ ভাই যদি প্রিসাইসলি বলে দিত যে অমুক তারিখে পদ্মা ব্রিজের উদ্বোধন হবে এবং উদ্বোধন করবে শেখ হাসিনা তখন আমরা যদি সেটা পরবর্তীতে সেটাই ঘটতো তখন আমরা বুঝতে পারতাম যে বেটায় এত বছর আগে জানলো কেমনি এইটা তো মানে একটা মানে অদ্ভুত একটা বিষয় ভাই যদি ওটা মিল যেত লজিকাল লজিক্যাল হয়ে নাই আমরা মানে এই কথা তো আমার মনে না সাকিব ভাই বুঝবে একটু দর্শকদের জন্য বলে দিই আমি যেটা বললাম যে সময় তোমায় বলে দেওয়া এইটা বলে দিলেও কোনো লজিক্যাল পাথওয়ে নাই আমাদের কাছে বলা এটা গড় থেকে আসে সেটা আমাদের এই সাকিব ভাই মুমিন ভাইটি এটা বুঝবে না যে এই যুক্তি কিভাবে তৈরি করতে হয় সেটা উনি হয়তো বুঝবে না কিন্তু ওনাকে ওনার মত করেই বলতেছি যে সাকিব সাহেব আপনি এই জিনিসটা শুনে রাখেন যে যদি এক্স্যাক্টলি প্রিসাইসলি আল্লাপাক বলেও দিত এবং সেটা যদি প্রিসাইসলি মিলেও যেত তারপরেও কিন্তু এটা প্রমাণ হতো না তারপরেও এটা প্রমাণ হতো না ইনফ্যাক্ট যে এটা আল্লাহ পাক পাঠাইছে হ্যাঁ তারপর আপনার কথা আমরা ধরে নিচ্ছি যে এইখানে তো প্রিসাইজলি কিছু বলা নাই দিন তারিখ বলা নাই যেমন ধরেন আপনাকে আমি একটা আয়াত দেখাচ্ছি এই আয়াতটা একটু আমাদের না আমাকে চান আমার কাছে আমার কাছে এমন আয়াত এরকম আসে যে আপনি পর্বতেতে আসবেন সেখানে এই যে ফরাজ ভাই যেটা বলছে আমার কাছে দিন তারিখ এবং সব চেয়েছে আমি সেটা দিব আপনি যদি এটা এভয়েড করেন তো করতে পারেন সমস্যা নাই আমি অন্য টপিকে যাব ওটা ওটা আপনি বলবেন বলবেন আমার এই রেফারেন্সটা একটু আগে একটু পড়ে আমাদেরকে শুনান তো এটা সূরা সাত 7 নম্বর আয়াতটা যদি একটু পড়ে শোনায়তেন স্ক্রিনে দিয়েছি যদি পড়ে এটা ইংরেজিতে দাও ভাই আমি ইংরেজিতে আসলে আই নো ওয়েল ইংলিশ আমি আসলে ভাই এত পারি না বাপ রে যে বাংলা আছে এটা দেখতে পাচ্ছেন না মনে হয় নাকি ও সরি মানে আমি উপরগুলা দেখছিলাম এই ईमानদারগণ তোমরা যদি আল্লাহকে সাহায্য করো তিনি তোমাদেরকে সাহায্য করবেন আর তোমাদের পশুগুলোকে পশুগুলোকে শিরোপ্রতিষ্ঠাগুলোকে প্রতিষ্ঠিত করবেন আচ্ছা এই আয়াতটার মানে मीनिंगটা কি যে আমরা যদি আল্লাহকে সাহায্য করি তাহলে আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন এইখানে সাহায্য দ্বারা যেটা বুঝেছে সেটা হচ্ছে যে আমাদের যুদ্ধে সামিল হওয়া আপনাকে জিজ্ঞেস করি নেই ভাই এখানে কি লেখা আছে সেটা জিজ্ঞেস করেছি বুঝে আপনার বুঝতে আপনার আপনার বুঝতে আমরা বুঝবো না ভাই আম আপনাকে জিজ্ঞেস করেছি এখানে যেটা লেখা আছে যে আল্লাহ পাখাকে যদি আমরা সাহায্য করি মানে মুমিনরা যদি আল্লাহ পাকে হেল্প করে সাহায্য করে তাইলে আল্লাহ তা মুমিনদেরকে সাহায্য করবে নাকি এটা তো লেখা আছে এখানে জি এইটা লেখা আছে কিন্তু ভাই আপনি যে কিছুক্ষণ আগে এক ভাইকে বলছিলেন যে আমি কেন আরবি পড়ব কারণ আরবি তো ভাষা আর আপনি বলছিলেন যে ভাই এটা একটু মিউট করে রাখি আপনি ওকে বলেছেন কারণ উনি ইসলামের অন্য কোন দলিল মানেন না বুখারি বা হাদিস গ্রন্থগুলা মানেন না কারণ হচ্ছে উনি বলতে চান যে এগুলা মানুষে লিখছে কিন্তু উনি অনুবাদটা আবার ঠিকই মানেন সেখানে অনুবাদটা কিন্তু আবার আবার মানুষই করছে সেটা ঠিকই এই কারণে ওনাকে ওনার যে মানে পরস্পর বিরোধিতা ওনার যে স্ববিরোধিতা সেটা দেখানোর জন্য ওনাকে এটা বলেছি যে উনি মানুষ লিখছে এই কারণে হাদিস মানে না কিন্তু আবার কোরআনের বাংলা অনুবাদটা সেটাও মানুষ লিখছে সেটা আবার ঠিকই মানে আপনি কি ভাই আমার আলোচনার মানে আগা মাথা কিছু বোঝেন না নাকি কে কি নিয়ে আমরা আলোচনা করি কি নিয়ে কথা বলি এটা কি আপনার মাথায় ঢোকে না বলেন তো সাকিব সাহেব আপনি কি বোঝেন যে নাই এটা কি জন্য বলেছি অনুবাদটা কেন উনি মানেন জিজ্ঞেস করেছে এটা কেন জিজ্ঞেস করেছে এটা কিছু বোঝেন নাই আপনি নাকি আনমিউট করে বলেন সাকিব সাহেব আপনি আনমিউট করে বলেন

হাদিস না মানার কারণ হচ্ছে হাদিসের মধ্যে অনেক অনেক লিখছে বুখারির মতো বুখারির মতো একজন মানুষ লিখছে এটা উনি বলে না হ্যাঁ অনেকদিন পরে এসে বুখারি লিখছিল আচ্ছা তাহলে আরবি থেকে অনুবাদ বাংলা অনুবাদ এটা তো মানুষে করছে নাকি মানে পশু পাখি বা ফেরেস্তারা অনুবাদ করে দিছে না আরবি থেকে বাংলা তো মানুষ করছে আর কি করবে তাহলে আমি ওনাকে ওনার কথার ভিতরে যে সবিরোধিতা যে এক জায়গায় উনি বলতেছে এটা মানুষ লিখছে দেখকে আমি হাদিস মানবো না কিন্তু আরেক জায়গায় আবার কোরআনের বাংলা অনুবাদটাও মানুষে করছে সেটা আবার ঠিকই ওনার কাছে অ্যাকসেপ্টেবল মনে হচ্ছে এই সবিরোধিতাটা দেখানোর জন্য ওনাকে আমি এটা বলেছিলাম এটা কি আপনি বোঝেন নাই

এটা জানার মতো আমাদের কোনো ওয়ে নাই যে আপনি সত্য কথা বলতেছেন না মিথ্যা কথা বলতেছেন আমাদের কাছে কি আছে আপনাদের যারা ওস্তাদ আছে মানে আপনারা যাদের ট্রান্সলেশন পড়ান যাদেরকে আপনাদের ট্রান্সলেশন পড়ানো হয় যারা আপনাদের স্কলার তাদের নিজেদের রচিত ইয়েই আছে ট্রান্সলেশনই আছে অনুবাদ আছে তো আপনার যদি অনুবাদ নিয়ে ঝামেলা হয় আপনারা আপনার নিজেদের অনুবাদের কাছে অনুবাদকের কাছে যান অনুবাদকের কাছে যেয়ে বলেন যে ভাইয়া যে স্যার আপনি এখানে যে অনুবাদ করছেন অনুবাদটা সঠিক হয়নি অনুবাদটা সঠিক করে দেন আমরা যা পরে নাস্তিকদের সাথে কথা বলবো আপনি তাদের কাছ থেকে অনুবাদটা সঠিক করে নিয়ে আসেন সেই সঠিক করে অনুবাদ নিতে আমাদের কোনো সমস্যা নেই বাট আপনি জানেন এই জন্য আমাদেরকে বিশ্বাস করে নিতে হবে আপনার কথা র্যান্ডম এস একটা সাকিব আসলো এসে বললো যে আপনি জানেন আর বি এটা আমার করতে হবে এইভাবে রিজনিং কাজ করে না ভাইয়া এটা তো সামান্য বুঝার কথা এতটুকু ব্রেন যদি ব্রেন সেল যদি কাজ না করে কেমনে কি করবেন লাইফে ভাই আমি তো ক্লিয়ারলি আপনাদের কথা বুঝতে পারছি আসিফ ভাই যখন আমাকে আসছে আমাকে যখন বললো যে আপনি অনুবাদ পড়েন আমি যখন অনুবাদটা পড়লাম হ্যাঁ আমি যখন অনুবাদটা পড়লাম তারপরে প্রত্যেক থেকে এই যে এই যে এতগুলা কথা আসলে এতগুলা কথা বলার তো কোনো মানে হয় না আপনি তো আমি আসলে অনুবাদের কথা তো আপনি উঠাইছেন আসিফ ভাই উঠাইছে অনুবাদ কেন রিলায়েবল না এসে বা আরবি কেন জানতে হবে এই কথা তো আপনি উঠাইছেন

এইটা যদি আমরা দেখাইতে পারি তাহলে কি আমরা এই জিনিসটা সম্পর্কে নিশ্চিত হতে পারবো যে যেহেতু মহাভারতের কৃষ্ণ বলতেছে যে আমরা বিজয়ী হব এবং পরে বিজয়ী হইতেছে সুতরাং কৃষ্ণ একজন ভগবান এটা কি আমরা একসেপ্ট করব আমি আপনাকে দিচ্ছি সেটা যদি ফেল হয়ে যায়

যেটা বলা আছে আমি এরকম কথা বের করে দেখাতে পারি যে রাম বলছে রাম একজন হনুমানের বলতেছে হনুমান আমরা কিন্তু জিতবো একদিন বুঝছিস আমরা কিন্তু একদিন জিতবো এরপরে দেখা গেলো সে তারা জিতছে এইটা থেকে কি প্রমাণ হবে যে

এই কথাটা কি এই জিনিসটা প্রমাণ করবে সেটা জিজ্ঞেস করেছি আপনাকে পুরা রামায়ণ যদি ভাই একটা কথা থাকে একটার উপর বেসেস করে আমি তো আমি তো ইমানদার হতে পারি না ভাই আপনাকে তো বলি নাই যে ইমানদার হইতে ভাই আপনাকে বলেছি যে এটা এটাকে প্রুফ করে কিনা যে রামায়ণে যদি ভাই আল্লাহ আল্লাহর রাস্তায় আল্লাহর রাস্তায় একটা প্রুফ করে সাকিব ভাই একটা প্রুফ করে সাকিব ভাই একটু রিপিট করেন তো আসিফ ভাই আপনাকে কি কোশ্চেন করব আসিফ ভাই আমাকে বলছে যে রামায়ণে এরকম প্রশ্ন করা আছে হনুমান বা ওরা যাই হোক বান্ধব একজন আরেকজনকে বলল যে আমরা অচিরে বিজয় হব তারা বিজয় হলো এখন কি আমি এই একটা কথার উপর বিশ্বাস করে আমি কি মানে বিশ্বাস করবো যে তারা ভগবান আমার আমার উত্তরটা হচ্ছে এরকম যে ভগবান শুধুমাত্র ভগবান আমি আসিফ ভাই আপনাকে এই প্রশ্ন করছেন সে বিশ্বাস করবে কি করবে না এরকম কোন প্রশ্ন করছেন না এরকম কোন একটা প্রুফ হইতে পারে কিনা

আমাদের যদি মনে হয় কাছ থেকে ভালো কিছু শোনার জন্য বা শেখার জন্য জানি না জানার জন্য শোনার জন্য শেখার জন্য আসেন তাহলে যে প্রশ্ন করছে লিস্ট নিজে তো অনেস্টি রাইখা নিজে তো অনেস্টি রাইখা যে আপনি তো অ্যানসারটা দিতে পারেন

রামায়ণ মহাভারত বেদ ভগবত গীতা এই কয়টা গ্রন্থ থেকে আমি একশোটা ভার্স বের করে আপনাকে দেখাবো যেখানে মনে করেন একবার বলতেছে আমরা একদিন সীতাকে ফেরত নিয়ে আসতে পারবো তারপরে আরেকদিন বলতেছে যে একদিন সীতা সাথে আমি আবার বৈবাহিক জীবন যাপন করতে পারবো আবার আরেকদিন বলতেছে একদিন আমরা শ্রীলঙ্কা ধ্বংস করে দিতে পারবো আরেকদিন বলতেছে যে হনুমান খুব বিজয়ী হবে হুম হনুমান খুব সাহসের সাথে বিজয়ী বীর হবে তারপরে মনে করেন এইগুলা গেল রামায়ণ থেকে এরকমের পঞ্চাশটা বের করে দেখাইলাম মহাভারত থেকে দেখাইলাম পঞ্চাশটা বের করে এরকম যে এখানে অর্জুন একটা কথা বলতেছে দুর্যোধন একটা কথা বলতেছে তারপরে কর্ণ একটা কথা বলতেছে সেই কথাগুলো আবার পরে দেখা যাচ্ছে হচ্ছে ঘটনা ঘটতেছে হুম এরপরে আমি দেখাইলাম ভগবত গীতা থেকে তারপরে হচ্ছে কি বেদ থেকে আরও আরো নানা ধরনের যে হিন্দুদের যে ধর্মগ্রন্থগুলো আছে এখান থেকে আমি মোটমাট একশোটা এরকমের জিনিস বের করে দেখাইলাম যেগুলা একজন বলতেছে যে আমরা একদিন বিজয়ী হব ওদেরকে হারাই দিতে পারবো কিন্তু পরে দেখা যাচ্ছে হ্যাঁ হারাই দিতে পারতেছে বা ওই ঘটনাটাই ঘটতেছে এরকম যদি আমরা একশোটা উদাহরণ আপনাকে দেখাতে পারি একশোটা উদাহরণ দেখাইলে তখন কি এই একশোটা উদাহরণ ওই ধর্মগ্রন্থগুলার সপক্ষে যে ওই ধর্মগ্রন্থগুলাতে যা বলা আছে সব কথা সত্য সেটার পক্ষে একটা প্রমাণ হতে পারে আমি যে প্রশ্নটা করেছি শুধুমাত্র যদি প্রশ্নটা না বুঝে থাকেন আপনি আমাকে আবারও জিজ্ঞেস করবেন যে প্রশ্নটা বুঝি নেই ভাই আবার করেন আর যদি বুঝে থাকেন শুধুমাত্র এইটুকু উত্তর দিবেন আর কোনো বাড়তি কথা বলেন না সাকিব সাহেব বলেন হ্যাঁ ভাই না এক এরকম একটা কথা যদি হয় তাহলে তো পুরা ধর্মগ্রন্থ সব কথাই সত্য এরকম হতে পারে আমি আপনাকে এই প্রশ্ন করি নাই আপনাকে আমি এই প্রশ্ন করি নি একটা কথা হইলে আপনাকে আমি প্রশ্ন করি নি দেখেন ভাই আপনি আমার প্রশ্ন শুনেন না আপনি আমার প্রশ্ন শুনেন না ভাষায় ভাষায় আইডন জুতো লব নাই না পড়া না কিছুতে কথা বলিন না ভাই আপনি আসলে খোঁচা দিয়ে কথা বলা তো আপনার জন্য নেসেসারি হয়ে গেছে একেবারে নেসেসারি আপনি আসলে আপনাকে ধরায় দিলাম আপনাকে মানুষ শুনায় শুনায় শুনেন শুনুন আমি যতটুকু বলে যতটুকু আপনি ডিজার্ভ করেন বলি যতটুকু আপনি হান্ড্রেড অ্যান্ড হান্ড্রেড পার্সেন্ট রিজার্ভ করেন আপনাকে প্রথমে ধরাই দিলাম মানে হাতে নাতে ধরায় দিলাম যে আপনি প্রশ্নটা বুঝতেছেন না না বুঝেই অ্যান্সার দিতেছেন আপনি সেখানে বুক ফুলায় বললেন যে আসিফ ভাই ট্র্যাপে ফেলাবে এই আমি উল্টা উল্টা জবাব দিতেছি এরপরে আপনার নিজে থেকে সতর্ক হওয়া উচিত ছিল যে আসিফ ভাই কি প্রশ্ন করতেছে সেটা একটু মনোযোগ দিয়ে শুনি যেহেতু আসিফ ভাই আমার সাথে কনভারসেশন করতেছে আমি তার সাথে কনভারসেশন করতে গেছি আপনি মনোযোগ দিয়ে শোনা উচিত ছিল যে আপনাকে কি প্রশ্ন করতেছে এবং সেটা শুনে অ্যান্সার দেওয়া উচিত ছিল এরপরও আপনি ডাব্বা মারছেন মানে ওই মনোযোগ দিয়ে শোনার পরও আপনি ডাব্বা মারছেন তাহলে আপনাকে ওটা বলতেই হবে যে ছোটবেলায় আপনাকে আয়োডিন যুক্ত লবণ খাওয়া না হয়নি আমি বললে ইসলামিক হয়ে তো আরো অনেক খারাপ কথা বলতে পারতাম আপনাকে কিন্তু তো আমি সেটা বলতেছি না কি মানে একটা সিম্পল প্রশ্ন করলো মুমিনা উত্তর দিতে পারে না মানে প্রশ্নটাই শুনে না যেন প্রশ্নটাই শুনতেছে না ওনার যে প্রশ্ন সেটি উত্তর দিতে হলে তো আমার যে জিনিসটা বুঝতে হবে যে এইটি জিনিসটা কি কি জিনিস হইলে তখন এটা প্রুফ হবে এইজন্য তো আপনারা না সেই অপশনটা দিছেন প্রশ্নটা না বুঝে থাকে সে আপনাকে ফার্দার জিজ্ঞাসো করতে পারে হ্যাঁ সেটাও আমি দিলাম তারপরে মানে কি বলবো ভাই কি বলার নাই যে এখন মানে ওনাকে কিন্তু আমি এখন আল্লাহ হিসেবে প্রমাণ করে পারি। এসে বলছে না যে ওনাকে আমরা কথা বলতে দিব না ওনাকে বাইর করে দিব এগুলা না বলছে না ওনাকে যদি বাইর করে দিই উনি কিন্তু নিজের ভবিষ্যৎ বাণী নিজে প্রুফ করবে এবং নিজে আল্লাহ হয়ে যাবে বুঝছেন ওনার যে মানে ইয়াটা দূরদর্শিত না দূরদর্শিতা না এটা ভবিষ্যৎবাণী এটা একটা ভবিষ্যৎবাণী দেখেন সাকিব ভাই আপনি এখন কিছুক্ষণের মধ্যে আল্লাহ হয়ে যাবেন আল্লাহতে পরিণত হবেন আপনি প্রমাণ হয়ে যাবে যে আপনি আল্লাহ পাক দেখেন আপনি শুরুতে এসে ভাই আমরা কি তাকে সেই সুযোগটা দিতে পারি যে তার কাছে যেটা সবচেয়ে বড় ওয়েপন আছে বা সবচেয়ে একেবারে প্রিসাইজ ইয়ার ভবিষ্যৎবাণী আছে ওইটা সামনে নিয়ে আসার ওই সুযোগটা দিতে পারি ঠিক আছে ঠিক আছে তাহলে সেই সুযোগটা দেন ঠিক আছে সাকিব ভাই এই সমস্ত প্রশ্ন বাদ দেন আপনাকে আর প্রশ্ন করে লাভ নেই বুঝতে পেরেছি আপনি আমাদেরকে এমন একটা

নবমন্ডল ও ভূমন্ডলের সীমানা অতিক্রম করা যদি তোমাদের মধ্যে সাধ্যে কুলায় তো তোমাদের সাধ্যে কুলায় তবে অতিক্রম করো কিন্তু সারপত্র ব্যতীত তোমরা কখনোই তা অতিক্রম করতে পারবে না ভাই এটা 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 হচ্ছে আহ প্রশ্ন আমাকে একটু দর্শক ভাই

করতে তোমরা পারবে না এবং এখনো পর্যন্ত করতে পারেনি আর দশ সেকেন্ড যে জন্য চাইছিলাম সেটা হচ্ছে ভূমন্ডল বলতে সেকেন্ড সময় আমার যে প্রশ্ন হচ্ছে যে সৃষ্টি এটা যে আমার আমার কথা হচ্ছে যে এটা সৃষ্টিকর্তার থেকে এসেছেন আপনি তো এর বৃদ্ধাচরণ করেন এখন আমি আপনার কাছে কিছু প্রমাণ চাই বলছি সৃষ্টিকর্তার আহ কিতাব হওয়ার জন্য কি কি শর্ত প্রযোজ্য বলে আপনি মনে করেন মানে এই কোরআনের মধ্যে আপনি পাননি যে শর্ত গুলা পাননি আহ যেগুলা একজন সৃষ্টিকর্তার পক্ষ থেকে আহ এটা আসা উচিত ছিল আপনি যেটা মনে করেন এই জন্য আমি আপনাকে আগে উপস্থাপন করলাম যে এটার উত্তর দিয়ে দ্বিতীয়টা উত্তর দিবেন অথবা দ্বিতীয়টা উত্তর দিয়ে এটা উত্তর দিবেন আপনার আপনার ইচ্ছা আপনার

জমিনের সীমানা এটা বা ভূমন্ডল এইটার সংজ্ঞাটা আমাদেরকে একটু আগে বলেন হ্যাঁ সাকিব সাহেব আপনি আনমিউট করে বলেন আনমিউট করে বলেন হ্যাঁ আপনি একটু বলেন আমাদেরকে ভূমন্ডল বলতে কি বোঝানো হয়েছে পৌরানিক ভূমন্ডল বা জমিনের সীমানা এটা বলতে কি বোঝানো হয়েছে সেটা একটু বলেন

আচ্ছা আপনি বলতে যাচ্ছেন যে এটা এখানে পুরো পৃথিবীটা কি হয়তো বোঝানো হয়েছে যে জমিনের সীমানা আচ্ছা আমরা এই আয়াতটা একটু এখন বের করি স্ক্রিনে আমরা একটু দেই দিয়ে তারপর আমরা এই আয়াতটা নিয়ে একটু আলোচনা করব আপনি একটু দেখেন তো যে এখানে বলা হয়েছে যে এই সুরা আর রহমানের তেত্রিশ নম্বর আয়াত যদি তোমরা আসমান সমূহ ও জমিনের সীমানা থেকে বের হতে পারো তাহলে বের হও কিন্তু তোমরা তো আল্লাহর এখানে বলা হয়েছে আল্লাহর শক্তি ছাড়া বের হতে পারবে না আল্লাহর শক্তি ছাড়া বের হওয়া যাবে না এবং সনদ ছাড়া বের হওয়া যাবে আরেকটা অনুবাদে বলা হয়েছে সনদ ছাড়া অতিক্রম করতে পারবে না জমিনের সীমা জমিনের সীমা বলতে কি বোঝানো হয় সেটা যদি আমাদেরকে একটু বুঝাই দিতেন বলেন না ভাই আমি সম্পর্কে আমি কিছু জানিনা কি বুঝেন বা আপনারা কি বোঝেন দুইটাই ভাই ওটা ইয়েটা করেন ভাই মানে জিজ্ঞাসাটা করেন একটু পরে যেটা মানে ধরেন একটু পরে যে জিজ্ঞেস করেন যে নবমন্ডলটা সম্পর্কে বোঝে সে তো ভবিষ্যৎ বুঝতে আসছে না তো দুইটাই দুইটাই জিজ্ঞেস করে তারপর তারপরে ধরিয়া দুইটাই দুটাই বোঝাবেন দুটাই আমাদেরকে বলে দেন যে এটা বলতে কি বোঝানো এই ভবিষ্যৎবাণীটা আসলে মিলছে নাকি মেলে নাই সেটা বোঝার জন্য তো আগে আমাদের এই শব্দগুলোর মানে অর্থ জানতে হবে অর্থ না জানলে আমরা কেমন বুঝবো যেটা বাসার চারপাশের কথা বোঝানো হয়েছে নাকি বারান্দার কথা মানে একটা জায়গার বারান্দার কথা বোঝানো হয়েছে নাকি মক্কার কথা বোঝানো হয়েছে নাকি মদিনার কথা বোঝানো হয়েছে সেটা আমরা কিভাবে বুঝবো যদি আমরা এই শব্দগুলোর অর্থ না বুঝি আপনি যেহেতু এই দাবিটা তুলেছেন সেহেতু অর্থটা আপনাদেরকে ব্যাখ্যা তো আপনারই করতে হবে আপনি আমাদেরকে এই অর্থগুলার এই মানে শব্দগুলার অর্থটা আগে একটু বলেন তারপর আমরা দেখবো যে এটা মিলছে নাকি মেলে নেই বলেন আসি ভাই আমি এই সম্পর্কে জানি না আপনি বলেন যদি মানে দাবিটা তো ভাই আপনার তাহলে আপনি জানেন না তাহলে আপনি দাবিটা কিভাবে করলেন এটা যে মানে একটা মিরাকল এটা আপনি দাবিটা কিভাবে করলেন আপনি আপনি বলেন ভাই এখান থেকে সাকিব ভাই এই যে আমি এই যে আমি যে বলছিলাম যে আয়োডিন যুক্ত লবণ কি বাসায় না আসিফ ভাই আমি কি এটা কি অ্যাবসার্ড করে কথা বলেছিল আসিফ ভাই যে ব্যক্তি আসছে ভবিষ্যৎবাণী নিয়ে যে হ্যাঁ আমার আমার কোরআনে আল্লাহ আল্লাহর একটা ভবিষ্যৎবাণী আছে যেটা মিলে গেছে কি ভবিষ্যৎবাণী যে মানুষ কখনো ভূমন্ডল আর নবমন্ডলের সীমা না আল্লাহর 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 সনদ ছাড়া এখন যদি তারা জিদেশ করলে করলেন ভূমন্ডলের সীমা কই জানি না নবমন্ডলের সীমা কি জানি না কিন্তু এটা কি এটা হচ্ছে ভবিষ্যৎবাণী মিলে গেছে আপনাকে আপনি আমাকে একটা কথা বলেন তো মনে করেন ফারেজ ভাই আমি বললাম আপনাকে যে ফারস ভাই আপনি কিন্তু কখনো আহ মাঠ অতিক্রম করতে পারবেন না আমার অনুমতি ছাড়া হম তখন কি ভাই কোন মাঠ

আপনার দাবি করা বাট আমি কেমনে জানবো ভাই এই যে আপনি আমাকে কথাই বলতে কথার মাঝখানে বারবার আমাকে আটকে দিচ্ছেন আমাকে বলতে দিচ্ছেন না ভাই এটা তো ঠিক না ভাই এই যে নাস্তিকদের লাইভে আসলেই কথা বলতে দেয় না মিউট করে দেয় আমার মিউট করে দিচ্ছেন ভাই আপনি আই ওয়ান্ডার আমি কি ছোটবেলায় আয়োডিন যুক্ত লবণ খাই নাই কিন্তু ভাই আপনি তো কখনো মাঠ অতিক্রম করতে পারবে এটা তো মিলে গেছে তাই না এটা তো আপনি স্বীকার করেন তো যে এটা মিলে গেছে কিন্তু কোন মাঠ আশ্চর্য আবার একই কথা বারবার বলতেছেন ভাই এই কি ভাই বললাম তো মনে করেন আপনার বাসার সামনে একটা মাঠ আছে সেই মাঠটা আপনি হয়ে পারেন ওই আসি মিয়া তো মাঠ তো হয়ে গেলাম তখন যদি আমি মাঠের সংজ্ঞা চেঞ্জ করে ফেলি বলে যে এই মাঠ বলতে এই মাঠ বোঝানো হয় নাই এই মাঠ বলতে ঢাকা শহর বোঝানো হয়েছে ঢাকা শহরের পুরা ঢাকা শহরটাই মাঠ তারপর আপনি আবার দেখা গেল যে আপনি আমার ভুল প্রমাণ করার জন্য ঢাকা শহর পার্ক করে চিড়াং চলে গেলেন তারপরে কইলেন ফোন দেওয়া করলেন ওই আসি মিয়া এই যে আমি ঢাকা শহর পার্ক করেছি তখন আমি আবার বললাম না 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 মাঠ বলতে বাংলাদেশ বোঝানো হয়েছে তখন আপনি আবার কি করলেন ইন্ডিয়া ঘুরতে গেলেন ইন্ডিয়া ঘুরতে গিয়া বা শ্রীলঙ্কা ঘুরতে গেলেন শ্রীলঙ্কা ঘুরতে গিয়ে আপনি কইলেন যে এই যে ভাই আমি কিন্তু বাংলাদেশে করে লাইছি তখন আমি বললাম না 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 মাঠ বলতে পুরো এশিয়া মহাদেশ বোঝানো হয়েছে এইভাবে যদি আমি মাঠের সংজ্ঞা যদি একটু পরে পরে চেঞ্জ করে ফেলি তাহলে তো আমি আলটিমেটলি এই ভবিষ্যৎবাণীর তো কোনো অর্থ হয় না তাই না আমি তো ফ্রিকুয়েন্টলি মাঠের সংজ্ঞাটা পরিবর্তন করতেছি তাহলে তো হ্যাঁ আমি যদি মাঠের মাঠের ইয়াটা সীমানাটা বাড়ায় দিই একটু পরে পরে মাঠের সীমানাটা বাড়ায় দিই আগে তো প্রিসাইসলি আমাকে বুঝতে হবে মাঠ বলতে এখানে কোন টুককে মাঠ বোঝানো হয়েছে এরপরে দেখা যাবে যে মানুষ সেটা পার হইতে পারছে নাকি পারে নাই মানে আল্লাহ আর নবীরই তো সেটা ক্লিয়ার করে দিতে হবে অন্য কারো কাছে তো আর ওহি আসে না রাইট

সেটাই ফেলাইলো মানে সেটা করে দেখাইলো আপনার আপনার কমেডি তার যে রিয়ালিটি এটা সে প্রমাণ করে দেখাইলো মাত্র আমি তো বসি যে এরা ছোটবেলায় আয়রন যুক্ত লবণ খায় নাই আমি এটা ভুল কথা ভাই কি বলবো ভাই কি যে বলবো ভাই এই মুমেন্ট কি বলবো ভাই কিছু বলার নাই ভাই আমার আমি শেষ ভাই আপনি সামলান আমি আর কথা বলতে পারছি না আমার তো আগেই তকমা লাগা দিচ্ছে আমি অনেক আলোচনা শুনছি আচ্ছা ঠিক আছে আহ ভাইয়া আপনার ইয়া শুনলাম আপনার ভবিষ্যৎ বাণী শুনলাম খুবই কিউট ভবিষ্যৎ বাণী ছিল আর যে থার্ড কোশ্চেন করছেন সেটা নিয়ে অন্য একদিন আলোচনা করব ঠিক আছে সাকিব ভাই ওকে ওকে ভাই ওকে ওকে ভাই টেক কেয়ার তাহলে তবে আপনি থাকলে আর কোন আপনি থাকলে আপনি থাকলে যেন আর কোনো মানে মুসলমান কমপক্ষে লাইভে না আসে আসিফ ভাইয়ের লাইভে না আসে আমার এটা অনুরোধ থাকবে দর্শক ভাইদের ওটা ওটা একটু বলে দেন মানে আপনার দর্শক ভাইদেরকে ওটাও বলে দেন যে আমি আসলে যেন না আসি এবং বাসায় যেন

মানে এরা আপনি বলেন এটার অর্থ কি আপনি বলেন কি আশ্চর্য ঘটনা ভাই সে ভবিষ্যৎ বাণী নিয়ে আসছে ভবিষ্যৎবারের সংখ্যা শব্দের অর্থ কি এরা আমার বলতে হবে আপনি বাচ্চয় যে জিনিসটা দেখান মানে বস্করা করতে 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 যে জিনিসটা উদাহরণ দিয়ে দেখাই না দুজন মিলা সেই বস্করাটা আমরা করলাম সেটাকে সেটাকে আমার যে আগের কালে লোকজন বিয়ে বাড়াইত না যে ইসলাম ধর্ম গ্রহণ করলো আর লোকজন যে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুবাহ শেয়ার করতো